শ্যালক ও দুলা ভাই মিলে গড়ে তুলেছেন অপহরণ চক্র। বাড়ির ব্যক্তিগত গাড়ি চালকদের সঙ্গে সখ্য করে ঠিক করা হতো টার্গেট। জেলফেরত আসামিদের ব্যবহার করা হতো অপহরণের বিভিন্ন ধাপে। সর্বশেষ মাস্টারমাইন্ড স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র জামিনুলকে অপহরণ করতে গিয়ে ডিবির জালে ধরা পড়ে এই চক্র। গেল বুধবার সকাল 7:30, ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনের দৃশ্য এটি। অন্য সব দিনের মতো ওই বাচ্চাদের নিরাপদে স্কুলে রেখে বাড়ি ফিরছিলেন অভিভাবকরা। তবে সাদা গাড়িতে করে আসা 11 বছরের জামিনুরের সেদিন আর স্কুলে যাওয়া হয়নি। গাড়ির পেছনে মোটরসাইকেলে থাকা অপহরণকারী চক্রের সদস্যরা কৌশলে জামিনুল সহ ড্রাইভার আমিনুলকে অপহরণ করে নিয়ে যায়। পরে ছেলের মুক্তিপণ হিসেবে বাবাকে ফোন দিয়ে 1.5 কোটি টাকা দাবি করে চক্রটি। সন্তানের নিরাপত্তার কথা ভেবে কাঁচপুর ব্রিজে 14 লাখ টাকা রেখে জামিনুলকে মুক্ত করেন পরিবার। নেওয়ার পরে তো কিছু করে নাই, রুমের মধ্যে বসে ছিল। ফোন করে আমাকে এরপর বলে যে তারা কিডন্যাপ করেছে, গাড়িটা ওইখানে আছে, বাচ্চা আছে, ভালো আছে। বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানানোর পর শুরু হয় অভিযান। তদন্তের এক পর্যায়ে ডিবি পুলিশের কাছে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ভগ্নিপতির সঙ্গে যোগ সাজসে ব্যক্তিগত গাড়ি চালক আমিনুরই এই অপহরণের নেতৃত্ব দিয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান। ফেনী, কুমিল্লা, চিটাগাং বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ওই অপহরণকারী চক্রের 9 জনের মধ্যে 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এদিকে রাজধানীর ভাটারা থানায় রিকশার নম্বর প্লেট নিয়ে দ্বন্দ্বের জেরে গোলাগুলির ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় 6টি পিস্তল ও 75 রাউন্ড গুলি উদ্ধার করে তারা। আমরা তদন্ত করছি, আরও যদি জড়িত থাকে তাদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। সপ্তাহখানেকের ব্যবধানে রাজধানীর গুলশান এলাকা থেকে 100+ রাউন্ড গুলিসহ 11টি অস্ত্র উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অস্ত্রের ঝনঝনানি বেড়েছে জানালেও এদের রাজনৈতিক পরিচয় নিয়ে মুখ খোলেনি ডিবি পুলিশ। 2টি বিদেশি পিস্তল। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।